হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে আপনারা ক্রিপ্টো এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাই করবেন, এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো, যাতে করে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে পারেন। সো আমি এখান থেকে ভিডিওর ডিসক্রিপশনে ম্যাক্সি গ্লোবালের রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কটাতে ক্লিক করবেন অথবা লিঙ্কটা পেস্ট করে গুগল ক্রোমে এনে আপনারা সিম্পলি এন্টার করে নেবেন, তাহলে আপনাদের সামনে সেটার রেজিস্ট্রেশন লিঙ্কটা চলে আসবে। তো এখন অবশ্যই আপনাদেরকে বলতে চাই, এই যে ম্যাক্সি গ্লোবালটা যে আছে বা এক্সচেঞ্জারটা যে আছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের টপ 10 ভিতরে একটা এক্সচেঞ্জার। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে কিন্তু অলরেডি মানে কোর নেটওয়ার্ক নিয়ে এবং পাই নেটওয়ার্ক নিয়ে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে, তারা তাদের এক্সচেঞ্জার লিস্ট করবে বা এটাকে লঞ্চ করবে যখন তারা তাদের মেননেটগুলোকে ওপেন করবে বা চালু করবে বা লাইভ করে দেবে। তো তারপর থেকে কিন্তু ম্যাক্সি গ্লোবাল আরও জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখানে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট করছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউজার বাড়তেছে এবং অ্যাকাউন্ট করতেছে। সো আপনারা পাশাপাশি যে কোনো ক্রিপ্টোকারেন্সি এখানে লেনদেন করতে পারবেন, রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখেন আপনাদের যে অপশনটা আসছে এখান থেকে আপনারা ইমেল এবং মোবাইল যে কোনো একটার মাধ্যমে আপনারা করতে পারবেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো, মনে করেন আপনারা এখানে ইমেল দিয়েই করবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিই, দেখেন মনে করেন আপনারা এরকম একটা ইমেল দিবেন। তো মেল দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, যে মেলটা দিলেন এখানে যে গেট কোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা ভেরিফিকেশন অপশন চলে আসবে, এখানে লেখা আছে সিলেক্ট ইন দিস অর্ডার, মানে এখানে যে দেখেন কিছু প্রতীক দেওয়া আছে বা সিম্বল দেওয়া আছে, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, এখান থেকে আপনাদের সেটা সিলেক্ট করতে হবে। মনে করেন এখানে প্রথমে এটা, যার কারণে আমি এখান থেকে এটাতে ফার্স্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে যে ঘরের মতো এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে যে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে এটা দেখেন ভেরিফিকেশনটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। এখন আমরা যে মেলটা দিলাম সেই মেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, আমরা সিম্পলি সেই কোডটা এখানে এনে বসিয়ে দেব। এই যে দেখেন আপনাদের এরকম একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, এখান থেকে কোডটা আসার পর সিম্পলি কপি করবেন, কপি করার পর এখান থেকে আপনারা আসার পর এখানে পেস্ট করে দিবেন। দেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওকে করে দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা কী করবেন, নাম্বার, সংখ্যা, সিম্বল সব কিছু মিক্স করে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ওকে করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবং যেহেতু অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি সিম্পলি এখান থেকে লগ ইন হয়ে আপনাদেরকে ভেরিফিকেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে নেই। সো এই যে দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলাম, এবং লগ ইন হওয়ার পর কিন্তু আমার এরকম শো করতেছে। এখান থেকে দেখেন আমাদের সব অপশন আছে, এখান থেকে আপনারা সব ধরনের কয়েনের ট্রেড বা সব কিছু আপনারা এখান থেকে ইজিলি করতে পারবেন। এখানে ওয়ালেট সব শো করবে। তো এখানে টোটালি আপনারা এক্সচেঞ্জারের মতো যেরকম, এটা একটা এক্সচেঞ্জার, যার কারণে এটা সব কিছু সেম টু সেমই থাকবে। সো এখন হলো আমাদের ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন করার জন্য এখান থেকে আমরা কী করবো, আমরা এই যে ম্যান আইকন আছে এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের বেশ কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে এটা হলো আমার আইডি, যে দেখেন আমার নেম টেম সব শো করতেছে, এবং পাশে দেখেন ভেরিফাই যে অপশনটা দেওয়া আছে আমরা এখানে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর এখানে আমাদের দুইটা স্টেপ রয়েছে, একটা হলো অ্যাডভান্সড কেওয়াইসি আর একটা হলো প্রাইমারি কেওয়াইসি। এখানে কি বলছে, ইনক্রিজ দ্য 24 আওয়ার উইথড্রয়াল লিমিট টু 200 BTC, তারপরে বেসিক ভেরিফিকেশন ইনফরমেশন, ফেস রিকগনাইজেশন, অথেন্টিকেশন। সো এটা করার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ন্যাশনালিটি অটোমেটিক্যালি শো করবে, আমরা যেখান থেকে মানে অ্যাকাউন্টটা করতেছি, আমার যেহেতু বাংলাদেশ, অটোমেটিক্যালি বাংলাদেশ শো করে নিয়েছে। দেন এখান থেকে আমরা কী করবো, আইডি টাইপে ক্লিক করবো। আইডি টাইপে ক্লিক করার পর এখান থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। সো আমি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বলছে স্টার্ট ভেরিফিকেশন, আমাদের বেশ কয়েকটা অপশন চলে আসছে। এখান থেকে আমাদের দেখেন কি বলছে, দিস পেজ ইজ ডিজাইন টু ভেরিফাই ইউর আইডেন্টিটি অ্যান্ড প্রোটেক্ট ইউর ফ্রম আইডেন্টিটি থিফট। তো এখান থেকে আমরা কী করবো, যে স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো আমরা ডিরেক্ট ছবি তুলতে পারবো, আর একটা হলো আমরা আপলোড ফাইল করতে পারবো। সো এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে আপলোড করে দিচ্ছি বা এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। সো এখানে ক্লিক করে আমরা প্রথমত দেখেন ফ্রন্ট অফ আইডেন্টিটি কার্ড, এখানে আমরা প্রথম পার্টের বা সামনের অংশটা নিয়ে নেবো, পিকচারটা নিয়ে নেবো, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এখান থেকে সব কিছু অ্যালাউ করে দেন ফ্রন্ট পার্টটা নেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম করে দেবো, এই যে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্ম ক্লিক করে দেওয়ার পর চেকিং ইমেজ কোয়ালিটি, দেন বলতেছে আমাদের ব্যাক টু আইডেন্টিটি কার্ড, মানে আমাদের আইডি কার্ডের পিছনের অংশের ছবি নিতে হবে। সো আমি এটাও নিয়ে নিচ্ছি। সো আমাদের পিছনের অংশটুকু নেওয়া শেষ, আমরা এখান থেকে আবারও কনফার্ম করে দেবো। কনফার্ম ক্লিক করলে এখানে চেকিং ইমেজ কোয়ালিটি, প্লিজ ওয়েট, এখন আমাদের ফেস ভেরিফিকেশনটা করতে হবে। এখানে বলছে যে সেন্টার ইউর ফেস ইন দ্য ফ্রেম অ্যান্ড ফলো দ্য অন স্ক্রিন ইনস্ট্রাকশন, মানে এখানে আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে, তারা আমাদেরকে কী কী বলে সেই অনুযায়ী আমরা এখান থেকে এটা নিব। সো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা তারপর দেখেন আমি আমার সেলফি নিয়ে ফেস দিয়ে কিন্তু পিকচার নেওয়ার পর আমি সাবমিট করে দিয়েছি, বা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন এখন কিন্তু আমরা চেক রিভিউ রেজাল্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভেরিফিকেশন স্ট্যাটাসটা কিন্তু চলে আসছে, এই যে দেখেন
আমাদের দুইটা স্টেপের ভিতর আমরা একটা স্টেপ কিন্তু আমরা করে ফেলেছি যেটা আন্ডার রিভিউতে রয়েছে। এখন আমি যদি রিফ্রেশ করি এবং এটা ভেরিফাই হতে কতটা সময় নেবে আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ এভাবে কিন্তু তারপরে ইজিলি ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জ একটা যা আছে বা maxc.com এক্সচেঞ্জ একটা আছে, এখানে আপনারা ইজিলি একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে আপনারা ইজিলি ভেরিফিকেশন করতে পারবেন। সো ভেরিফাই করার পর যখন আপনাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন আপনাদের এখানে ভেরিফাইড লেখা আসবে, এবং যখনই আপনাদের এখানে ভেরিফাইড লেখাটা আসবে তখনই আপনারা এখান থেকে লেনদেন শুরু করবেন, ট্রেড শুরু করবেন, যা খুশি তাই করতে পারবেন। তবে ভেরিফাই হওয়ার আগে বা ভেরিফাইড হওয়ার আগে আপনারা কেউ এখানে ডিপোজিট লেনদেন বা ট্রেডে আপনারা অংশগ্রহণ করবেন না। তো এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।